নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর নিউ মার্কেটের অবস্থা ভয়াবহ, প্রশাসনের হস্তক্ষেপ চায় গ্রাহক সুরক্ষা। চুরি যাওয়া গাড়ির তল্লাশি অভিযান অব্যাহত, ফের 40টি মোটর বাইক উদ্ধার। ওএনজিসি ওয়ার্কার শ্রীকোনা শাখার সাধারণ সভা শিলচরে, নয়া কমিটি গঠিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবিরাম বর্ষণের ফলে শিলচর নিউ মার্কেটের ভয়াবহ রূপ ধারণ করেছে। জমা জলের জন্য দোকানপাট বন্ধ হয়ে আছে। প্রতিদিন গ্রামগঞ্জ থেকে যেসব ব্যক্তিরা শাকসবজি নিয়ে এসে খোলা আকাশের নিচে বসে ব্যবসা করতেন, বর্তমানে জমা জলের জন্য তারা ব্যবসা করতে পারছেন না। একদিকে ওইসব ব্যবসায়ীরা যেমন এই জমা জলের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে এই শহরের হাজার হাজার গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন চূড়ান্তভাবে। নিউ মার্কেট বন্ধের ফলে গ্রাহকদের পছন্দসই জিনিসপত্র পেতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি মহাজনের কাছ থেকে দরদাম করে জিনিস কেনার সুযোগও হারাচ্ছেন। গ্রাহক সুরক্ষা সমিতি দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসছে নিউ মার্কেটের ব্যবসায়ী সমিতিগুলো নিকাশী ব্যবস্থা নিয়ে সরব রয়েছে, কিন্তু জেলা প্রশাসন ও শিলচর পুরসভার গুরুত্ব বুঝতে পারছে না। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, নিউ মার্কেটকে কেন্দ্র করে যেসব নালা নর্দমা গিয়েছে তার নিকাশী ব্যবস্থা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। তাই গ্রাহকদের স্বার্থে নিউ মার্কেটের ব্যবসায়ীদের এই দুরবস্থা থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসন ও শিলচর পুরসভার কাছে সমিতি জোরালো দাবি জানিয়েছে। সবাই আমরা জানি যে শিলচর নিউ মার্কেট থেকে সাধারণ গ্রাহকরা প্রতিদিন শাক সবজি থেকে শুরু করে অন্যান্য সামগ্রীগুলো দৈনন্দিন জীবনে যা লাগে তা ক্রয় করে থাকেন, কিন্তু আজকে নিউ মার্কেটের এই অবস্থার ফলে, এই ধারাবাহিক বর্ষণের ফলে প্রায় 90% থেকে 95% দোকানগুলো বন্ধ হয়ে আছে। জমা জল, আবদ্ধ জল, তারপর যারা অস্থায়ীভাবে শাকসবজি এখানে এনে গ্রামগঞ্জ থেকে এনে বিক্রি করতেন তারা সঠিকভাবে বসতে পারছেন না এই জমা জলের জন্য। ফলে গ্রাহকরাও, ব্যবসায়ীরা তো হচ্ছেনই এবং গ্রাহকরাও সরাসরি এফেক্টেড হয়ে যাচ্ছেন। কারণটা হচ্ছে এর সুযোগ নিচ্ছে এই যে খুচরো কিছু ব্যবসায়ী যারা বিভিন্ন জায়গায় শহরে বসে ব্যবসা করে। তো আমাদের দাবি যে শিলচর পৌরসভা এবং জেলা প্রশাসন যদি এ ব্যাপার নিয়ে খুব গভীরভাবে চিন্তা চর্চা না করেন, তবে আগামী দিনে এভাবে বর্ষণের ফলে নিউ মার্কেটের অবস্থা আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে। তো আমরা চাই যে জেলা প্রশাসন এবং শিলচর পৌরসভা অবিলম্বে এ ব্যাপারে হস্তক্ষেপ করুক। কাছাড়ে চুরি যাওয়া গাড়ি উদ্ধার অভিযান অব্যাহত, এবার একসঙ্গে উদ্ধার হলো মোট 40টি মোটর বাইক। শুক্রবার শিলচরে উদ্ধার হয় আরো 15টি মোটর বাইক। এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো ও উপ পুলিশ অধীক্ষক ক্রাইম ব্রাঞ্চ কল্যাণ কুমার দাস। তারা জানান, বিগত 6 মাস ধরে কাছাড়ের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোটর বাইক উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে কাছাড় পুলিশ। কিছুদিন পূর্বে 20টি বাইক সহ 8টি চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ। ওই 8 জনের মধ্যে 2 জনের দেওয়া সূত্র অনুসারে শুক্রবার রাতে অভিযান চালিয়ে শিলচর সদর থানা এলাকা থেকে 2টি স্কুটি সহ 13টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। পুলিশ অধীক্ষক নোমাল মাহাতো জানান, যতদিন পর্যন্ত শিলচরে চুরি যাওয়া প্রতিটি গাড়ি উদ্ধার না হয় ততদিন পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মালিকে আহিছে, আমি কোর্টৰ লগত কথা পাতিছোঁ আৰু কোর্টৰ পৰা আমি পাৰ্মিশ্যন লৈ কোর্টৰ আদেশ লৈ পেলাই আমি সেইবিলাক হেণ্ড অভাৰ কৰিম। তেওঁলোকৰ অনাৰবিলাক ওলাইছে, তেওঁলোকে অলৰেডি আহিছে আমাৰ ওচৰত। তেওঁলোকে তেওঁলোকৰ এটা এটা ডাঙৰ ৰেকেট আছে আৰু সেই ৰেকেটটো হৈছে তেওঁলোকৰ এটা ইণ্টাৰ ষ্টেট ৰেকেট। ইয়াৰ লগত মণিপুৰৰ মানুহ জড়িত হৈ আছে, ইয়াৰ লগত মিজোৰামৰ মানুহ জড়িত হৈ আছে, ইয়াৰ লগত মেঘালয়ৰ মানুহ জড়িত আছে আৰু 2 এজন ত্ৰিপুৰাৰ লোক আছে। তো গতিকে তেওঁলোকে এই বস্তুবিলাক যেতিয়া ইয়াৰ পৰা তেওঁলোকে চুৰি কৰে, চুৰি কৰাৰ পাছত তেওঁলোকে কিছুমান জেগাত মজুত ৰাখে, যেনেকৈ লক্ষীপুৰ অঞ্চল আছে তাত মজুত ৰাখে আৰু বাছকান্দি আছে ভিতৰুৱা অঞ্চল তাত তেওঁলোকে মজুত ৰাখে। মজুত ৰখাৰ পাছত তেওঁলোকৰ যিখিনি
নিজের অপারেটিভ লগত আছে তেওঁলোকৰ লগত তেওঁলোকে যোগাযোগ করে আর তেওঁলোকে দাম দর ঠিক করে। দাম দর ঠিক করার পাছত তেওঁলোকৰ মণিপুৰলৈ পাস করে দিয়ে বা ইফালে মিজোরামলৈ পাস করে দিয়ে তেনেকে বস্তুবিলাক বিক্রি করে আর তেওঁলোকে যি পয়সা পায় সেইটো তেওঁলোকৰ মাজত ভগায় দেয়। মধ্য শহর সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে শনিবার ট্রেড ইউনিয়ন অফ ওএনজিসি ওয়ার্কার শ্রীকোনা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা ইউনিয়নের পুরনো কমিটি বাতিল করে 21 সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামীতে ওএনজিসি কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করবে বলে জানান সংস্থার কর্মকর্তারা। নবগঠিত কমিটিতে সুপ্রিয় ভট্টাচার্যকে সভাপতি পদে রাখা হয়েছে। পরবর্তী সময়ে ইউনিয়ন জেলায় এক সভা আয়োজিত করে আগামী দিনের রূপরেখা তৈরি করবে বলে জানান কর্মকর্তারা। এদিন সংস্থার সহসভাপতি দেবিকা দাস, সুবীর পাল, বিজনকান্তি পাল, ঋষিকেশ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 17ই জুন নির্ধারিতভাবে ট্রেড ইউনিয়ন এনজিসি ওয়ার্কার্স অ্যাফিলিয়েটেড টু সিআইটি তাদের একদিনের রিকুইজিশন জেনারেল বডি মিটিং সমাপ্ত করলেন। এই রিকুইজিশন জেনারেল মিটিংয়ে প্রধানত দুইটা রেজলিউশন নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে এবং টোটাল যে ওয়ার্কার স্ট্রেংথ অফ ওয়ার্কার 117 তার মধ্যে 102 জনের সম্মতিতে অর্থাৎ ওভারহুলিং মেজরিটি মানে 2/3 মেজরিটি বিগত দিনের যে কমিটি টেন্ডার অফ ওয়েন্টেসিং ওয়ার্কার্সের ছিল সেটাকে ডিসলভ করে নতুন কমিটি গঠন করা হয় এবং 21 জনের মানে সবার সর্বসম্মতিক্রমে 21 জনের একটা কমিটি গঠন করা হয় যার সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট রয়েছেন সুপ্রিয় ভট্টাচার্য মহাশয় এবং সাধারণ সম্পাদক ডিএস চক্রবর্তী এবং অন্যান্য ভাইস প্রেসিডেন্টরা রয়েছেন, অর্গানাইজিং সেক্রেটারিরা রয়েছেন এবং এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন। সর্বসম্মতিক্রমে যে কমিটি আজকে গঠন করা হয়েছে সেই কমিটি আগামী দিনে টেনিওর অফ ওএনজিসি ওয়ার্কার্সের সমস্ত সদস্যের সমস্ত সমাধান সমস্যার সমাধান নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং আজকে দায়িত্ব গ্রহণ করল। এই কমিটির সঙ্গেই সমস্ত ধরনের আলাপ আলোচনা বা যাবতীয় অভাব অভিযোগ নিয়ে এই নতুন নির্ধারিত কমিটির সঙ্গে আলোচনা হবে। কাটাখাল শিলচর বাইপাসে সাত সকালে ঘটে গেল একটি পথ দুর্ঘটনা। কাটাখালে শনিবার সকাল 8টা নাগাদ একটি পথ দুর্ঘটনা সংঘটিত হয়। বাইপাসে একটি ছোট গাড়ি খাদে পড়ে যায়। গাড়ির ভেতরে দুজন যাত্রী ছিলেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে গাড়ির ভেতরে থাকা দুজন যাত্রীকে বের করেন, তাদের হাসপাতালে পাঠানো হয়। খবর লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই কাটাখাল শিলচর বাইপাস আপনারা দেখছেন, এই গাড়িটি পুরো একদম মেইন রোড থেকে সরে গিয়ে আর কোথায় পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার অবস্থা। আর এই আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই বাইপাস, এই হচ্ছে বাইপাস। এই গাড়িটা এদিক থেকে এসে আর খুঁটিগুলো দেখছেন আপনারা, এই খুঁটিগুলো ভেঙে আর পুরো গিয়ে এই শনিবার দক্ষিণ হাইলাকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয়ে 11,36,000 টাকা ব্যয়ের নতুন কনফারেন্স হলের উদ্বোধন করলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও খণ্ড আধিকারিক পরমানন্দ থোরা। উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েতের তহবিলের 3টি প্রকল্পের টাকার সাহায্যে এই নতুন কনফারেন্স হলটি নির্মাণ করা হয়। হাইলাকান্দি জেলায় এই প্রথম দক্ষিণ হাইলাকান্দিতে খণ্ড উন্নয়ন কার্যালয়ে সুসজ্জিত কনফারেন্স হল নির্মাণ করা হয়, যার ফলে যে কোনো সময় দক্ষিণ হাইলাকান্দির জনগণের সুবিধার্থে সরকারের আধিকারিকরা জরুরি সভা আহ্বান করতে পারবেন। কনফারেন্স হলটিতে অত্যাধুনিক সাজ সরঞ্জাম সহ সরাসরি ভিডিও বার্তার সুবিধা রয়েছে। আঞ্চলিক পঞ্চায়েতের তহবিলে নবনির্মিত হল নির্মাণের জন্য দক্ষিণ হাইলাকান্দি ব্লকের সভানেত্রী মীনাক্ষী রায় এবং প্রত্যেক আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের ধন্যবাদ জানান বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আজকে খুবই ভালো লাগছে যে আমাদের ব্লক জেলার 5টা ব্লক আছে, আলগাপুর, হাইলাকান্দি, লালা, কাটলিছড়া সব এলাকা, এই 5টি ব্লকেই আমার জেলা গঠিত। এর মধ্যে আমরা 3 জন বিধায়ক আছি, আমি কাটলিছড়ার বিধায়ক, আমার প্রায় 2.5 ব্লক, লালাতেও 6টা গ্রাম পঞ্চায়েত, কাটলিছড়া ফুল, সদর এলাকা ফুল, আর 2.5 ব্লক বাকি 2 বিধায়ক।
যার কারণ আপনারা বুঝতে পারেন সমষ্টি দেবের পপুলেশনও বেশি, ভোটারও বেশি, জমির এরিয়াও বেশি, যার কারণে প্রত্যেক ফ্যাসিলিটি আমার সমষ্টিতে বেশি আছে। আজকে আমার ভাইস প্রেসিডেন্ট যেভাবে সবাই উল্লেখ করেছে যেখানে 18টা উপজেলার ব্লক পালা, কিন্তু সেখানে যত সুন্দর কনফারেন্স হল বলেন, আমার কাটি চড়াতেও 8টা জিবি নয়টা 8টা সেখানেও বলেনি, কিন্তু আজকে সাউথ হাইলাকান্দি আমার বিডিও মহাশয়ের নেতৃত্বে আমার আঞ্চলিক সভানেত্রী বা এপি সদস্য ভাইস প্রেসিডেন্ট সভার উদ্যোগে বা আমার অফিসের স্টাফ এই সবাই মিলে এত সুন্দর একটি কনফারেন্স হল করেছে। পাথারকান্দি পুলিশের অভিযানে উদ্ধার হলো হেরোইন সহ নগদ অর্থ, আটক হলো 3। গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জের পাথারকান্দি পুলিশের অভিযানে নগদ 85,000 টাকার হেরোইন জব্দ করে পুলিশ। উত্তর কাবাড়িবন্দের নজমুল নামের এক ব্যক্তির ঘরে তল্লাশি চালিয়ে এই পুলিশ ওই অবৈধ ড্রাগসগুলো জব্দ করতে সক্ষম হয়েছে পাথারকান্দি পুলিশ। এদিন পুলিশ ড্রাগস এবং নগদ অর্থ জব্দ করার পাশাপাশি ঘরের মালিক নজমুল সহ 2 মহিলাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। জব্দকৃত ড্রাগসের আনুমানিক বাজার মূল্য প্রায় 7 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। থানা এলাকার কাবারিগন গাওয়ার কেইজনমান ড্রাগস বেপারী বিলাকে ড্রাগস লেনদেন করে আছে বলে গম পাইছো। আর সেই খবর মতে মই আমার SIP মানজ্যোতি বুড়াগোহাঁই সংগীয়লৈ মই রওনা হয়ে যায়। আর কাবাড়িবন্দর নজমুল হোক নজমুল হুসেন নামের ঘর আমি গই পাও। আর তাখেতর ঘর রীতি ত্রিপুরা আর বারী সরাই নামের মহিলা সহ ঘর আমি সার্চ করতে 4টা 56 কেস পাম। আর তার ওয়েট প্রায় 44 গ্রাম আর ইয়ার বাজার মূল্য প্রায় 8 লাখ মান হব। আর ঘরতে আমি 85,390 কেস পয়সা পাওয়া যায়, এটাও আমি সিজ করেছি। গত 14 মে বুধবার থেকে আর্য সংস্কৃতি বোধনী সমিতির ব্যবস্থাপনায় এবং দক্ষিণ কাছাড় সংস্কৃত ভারতীয় বিশেষ সহযোগিতায় 10 দিনব্যাপী এক নিঃশুল্ক সংস্কৃত সম্ভাষণ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল 5:30 থেকে সমিতির কার্যালয়ে তারাপুর স্থিত কানাইলাল নিয়োগিলেন আর্য ভবনে এই সংস্কৃত ভাষা শিক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে গৌতম চক্রবর্তীর পরিচালনায়। সমাজের প্রত্যেক স্তরের ব্যক্তিবর্গের কাছে সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এই শিবিরে অংশগ্রহণ করে দেবভাষা শিক্ষার প্রয়াসকে সার্থক করে তুলতে। বৃষ্টি নামতেই দুর্ভোগ চরমে। ক্ষোভ স্বাধীনতার 7 দশক পরও উন্নয়ন থেকে বঞ্চিত পূর্ব সোনাই সুন্দরীজীবীর তপশিলি অধ্যুষিত নিজ ধনীপুর গ্রাম। স্বাধীনতার 7 দশক পরও উন্নয়ন থেকে বঞ্চিত পূর্ব সোনাই সুন্দরীজীবীর 100% তপশিলি অধ্যুষিত কচুদুরম তৃতীয় খণ্ড নিজ ধনীপুর গ্রাম। স্বাধীনোত্তর কালে প্রায় 5,000 লোকের বসতি থাকা গ্রামটির গ্রামীণ রাস্তাটি আজও নির্মাণ করা হয়নি। এদিকে বৃষ্টি নামতেই বেহাল হয়ে পড়েছে গ্রামের মেট্রো রাস্তাটি, আর এতে যার পরনাই সমস্যায় পড়েছেন গ্রামের স্কুল পড়ুয়া কচিকাঁচা ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। বর্তমানে যানবাহন তো দূরের কথা, পায়ে হাঁটা চলা মুশকিল হয়ে পড়েছে। গ্রামের সব জনসাধারণ একত্রিত এবং ছাত্রদের আমাদের এই বর্তমানে যে আমাদের রাস্তার কন্ডিশন খুবই মারাত্মক, এবং গত 2-3 দিন আগেও আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে মেডিকেল নেওয়ার জন্য মানুষকে বাইর করা যায় না রাস্তার দিকে, এই সমস্যা। আর এই গ্রামের অনেক প্রাচীন, মানে স্বাধীনতার সময় থাকিয়া মানে এখানে সব তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ আমাদের গ্রামে প্রায় 1,000 পরিবার মানুষ আছে, কিন্তু সব স্তরের যেমন জিপি হোক বা MLA সবার কাছে আমরা অনুরোধ বারবার জানাইছি, কিন্তু আমাদের রাস্তার কোনো উন্নতি নাই। এই এই জিনিসটা আমাদের মানে আমাদের বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ রাখি যে এই রাস্তাটা ঠিক করার লাগিয়া মানে কোনো একটা পদক্ষেপ নেওয়া হোক। এখানে বর্তমানে আমাদের গ্রামের মধ্যে 3টা স্কুল আছে, প্রথমে এখানে সরস্বতী বিদ্যানিকেতন একটা, তারপরে 160 নং নিজধনীপুর LP স্কুল, ME স্কুল আর একটা আছে, 3টা এই ছাত্র, কিন্তু ছাত্ররা সকালে রাস্তার দিকে বাইরে একটু বৃষ্টি দেওয়ার পরেই মানে এমনকি মানে বয়স্ক মানুষরাও হাঁটিয়ে দেখতে পারে না, এরকম কন্ডিশন। সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের রাস্তাটা অতি সত্বর
মানে কোন স্কিমের আন্ডার দরিয়া মানে এটা একটা সুহার চাই আমরা মানে অনেকদিন আগে থেকেও আমাদের জিপি সভাপতি বা এমএলএর কাছে আমরা অনুরোধ জানাইছি কিন্তু আমরা কোনো মানে পজিটিভ রেসপন্স পাইছি না আর যদি এটা নিয়ে কোনো মানে যদি আমরা ঠিক না হয় তাহলে আমরা বড় ধরনের আন্দোলন ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়কে বিরাট ফাটল সহ একাধিক গর্তের সমাহার। জেলা শাসকের দ্বারস্থ হলেন ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়ন। ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়কের অবস্থা বেহাল, যাতায়াত করতে নাজেহাল, ভোগান্তির শিকার হচ্ছেন আমজনতা। এফএন রোডের ফকিরবাজার থেকে আনুমানিক মাত্র 200 মিটার দূরে প্রয়াত সুধীর শুক্লবুদ্ধের বাসগৃহের সম্মুখে পূর্ত সড়কে রয়েছে বিপদ সংকেত। একদিকে মুষলধারার বৃষ্টি, অন্যদিকে লঙ্গাই নদীর জোয়ারে রাস্তার এই অংশের মধ্যবর্তী স্থানে বিরাট আকারের ফাটল ধরেছে, যে কোনো সময় তলিয়ে যেতে পারে নদীর জোয়ারে। এছাড়াও উক্ত পূর্ত সড়কের ফকিরবাজারের একদমই তিমাথা প্রাঙ্গণ রয়্যাল স্কুলের সম্মুখ, জাতাও পুরাহুরিয়া মাদ্রাসার সম্মুখে রয়েছে বিরাট বড় বড় গর্ত। লাতু, বালিদারা, তেশুয়া, মহিষাসন, দেওতলি ও বারোপুঞ্জির একাধিক স্থানে গর্তের মিছিল। উক্ত রাস্তার বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ দেখলে গা শিউরে উঠে। সংস্কারের অভাবে সৃষ্ট গভীর গর্তগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। ইতিমধ্যে এই পূর্ত সড়কের দুটি জায়গায় খোদ পূর্ত বিভাগ লাল সংকেত দিয়ে রেখেছে, তবে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নেওয়ার প্রয়োজন বোধ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। এখানে লঙ্গাই নদীর একটা জোয়ারে এমন একটা বাঙ্গন ধরেছে যে বাঙ্গনটা যে কোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে, আর যদি এটা তলিয়ে যায় তাহলে এত তো অঞ্চলের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী সহ স্থানীয় প্রায় লক্ষাধিক জনগণের অসুবিধার সম্মুখীন করতে হবে, ভোগান্তির শিকার হতে হবে। এখানে উল্লেখ্য যে এই রাস্তা দিয়ে অর্থাৎ ফকিরবাজার নীলামবাজার যে পূর্ত সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে 5টি সীমান্ত সুরক্ষা বাহিনীর ক্যাম্প রয়েছে, 2টি প্রাথমিক হাসপাতাল রয়েছে, এছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই স্থানের বাঙ্গন যেটা, এই বাঙ্গন ব্যতীতেও একটু সামনে অর্থাৎ জাতীয় মাদ্রাসার সম্মুখস্থ কালভার্টের মধ্যখানে একটি বিরাট আকারের গর্ত হয়ে কালভার্টটি বন্ধ হয়ে গেছে। কালভার্টটি বন্ধ হয়ে দরুন জল নিষ্কাশন হতে পারছে না, যার দরুন এই লঙ্গাই নদীর মানে পূর্ত সড়কের দক্ষিণ দিকে লঙ্গাই নদী এবং এই দক্ষিণ দিকে লঙ্গাই নদীর তীরবর্তী যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো ইতিমধ্যে কৃত্রিম বন্যায় ভাসছে। এছাড়াও এই এফএন রোডে প্রায় 17 উপরে গর্ত রয়েছে, সেই গর্তগুলো এবং এই নদীর বাঙ্গনটার প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবস্থা নিতে আমরা জেলা শাসকের আজ দ্বারস্থ হয়েছিলাম। ইনফিনিটি ইউজার্সের ব্যবস্থাপনায় শিলচর শহরের এক আভিজাত্য হোটেলে সদ্য উচ্চ মাধ্যমিকে 70% অধিক নম্বরে উত্তীর্ণ হওয়া 70 জন ছাত্র ও ছাত্রীদেরকে দ্বিতীয়তম ইন্টারন্যাশনাল এডুফেয়ার 2023 সংবর্ধনা চালানো হয়। প্রথমে ছাত্রছাত্রীদেরকে উত্তরীয় ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সেদিন পারুল ইউনিভার্সিটি গুজরাট, অ্যালায়েন্স ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর, মারওয়াড়ি ইউনিভার্সিটি গুজরাট, মাউন্ট অলিভ শিলং, নিয়াটিয়া ইউনিভার্সিটি কলিকাতা, বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য বক্তব্য রাখেন অধ্যাপক সুমনা আচার্য, অধ্যাপিকা শাহিলী দেব ও কৃষ্ণকান্ত সিংহ প্রমুখেরা, এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আরাধনা ভট্টাচার্য। ব্যাঙ্গালোরকে রিপ্রেজেন্ট করছি। এখনকার দিনে মোটামুটি তোমাদের এখানে তোমাদের সিনিয়ররা বা তোমার ফ্যামিলি মেম্বারসের অনেকেও ব্যাঙ্গালোরে যায়, ব্যাঙ্গালোরে পড়াশোনার জন্য যায় অনেক রকম, অনেকে বেশি তো নার্সিং করতে ব্যাঙ্গালোর যাবো এরকম একটা ট্রেন্ড আছে। কিন্তু ব্যাঙ্গালোরে এখন সব দিক থেকে এডুকেশন ওয়াইজ অনেক অনেক রকম তুমি অপরচুনিটিস পাবে, লাইক মানে যেটা ছিল যে শুধুমাত্র বিবিএ পড়বো, বিটেক পড়বো, মেডিকেল পড়বো, এখন এগুলোর বাইরেও আরো অনেক রকম প্রোগ্রাম এসছে, মানে মেজর মাইনার প্রোগ্রাম এসছে, লিবারেল আর্টস এসছে, ডিজাইন এসছে, তো আরো অনেক অপশন আজকের দিনে এসে গেছে। নর্মাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট, বিসিএ, মানে এই জিনিসগুলো ছাড়াও আরো এর বাইরেও অনেক কিছু আছে, লাইক হসপিটাল ম্যানেজমেন্ট, এরকম অনেক অপশন আছে। আই থিঙ্ক তোমাদের আরো একটু ডিটেলে ডিসকাস করা উচিত নিজের ক্যারিয়ারে কি করবে সেটা নিয়ে, যেটাতে তোমার ভালো লাগে তার উপরে কিছু করো। নেপাল ক্যারাটে ফেডারেশন আয়োজিত 14তম এনএসকে এ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অসমের হয়ে ভারতের প্রতিনিধিত্বের মাধ্যমে 5টি পদক জিতে নিল সৎকান ক্যারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন উধারপথ। গত 25 থেকে 28 মে পর্যন্ত কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে চলা প্রতিযোগিতায় 5টি পুরস্কার পায় উধারবন্দের প্রতিযোগীরা। রণবীর শর্মা 30 কেজি বিভাগে প্রথম, রোহন ভৌমিক কুমিতি 40 কেজিতে প্রথম, আদিত্য চৌবে 28 কেজিতে প্রথম, অরবিন্দ শর্মা 30 কেজিতে যুগ্মভাবে প্রথম এবং তীর্থঙ্কর চন্দ 25 কেজিতে দ্বিতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতার সঙ্গে ছিলেন প্রশিক্ষক শায়ন ভট্টাচার্য ও অভিভাবকদের তরফে পাশে ছিলেন উদিত কুমার চৌবে। রিসেন্টলি 25 মে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে জয়েন করি নেপালে। আমার পাঁচজন স্টুডেন্ট নিয়ে নেপালে গিয়ে পারফর্ম করে পাঁচজন স্টুডেন্ট, আর ওরা খুবই ভালো রেজাল্ট করে, 4টা গোল্ড এনে আর একজন সেকেন্ড পজিশন হয়। আমরা একমাত্র টিম উদারবন থেকে যে আসাম থেকে নেপাল গিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, আর এতে খুবই ভালো আমার স্টুডেন্টরা রেজাল্ট করে থাকে, 4টা গোল্ড মেডেল নিয়ে আসে আর 1টা সিলভার মেডেল নিয়ে আসে। আর এতে আমার সবাই গার্জিয়ানরাও অনেক সহযোগিতা করে থাকে। কবে হয়েছিল সেটা? এটা হয়েছে 25 মে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর নিউ মার্কেটের অবস্থা ভয়াবহ, প্রশাসনের হস্তক্ষেপ চায় গ্রাহক সুরক্ষা। চুরি যাওয়া গাড়ির তল্লাশি অভিযান অব্যাহত, ফের 40টি মোটর বাইক উদ্ধার। ওএনজিসি ওয়ার্কার শ্রীকোনা শাখার সাধারণ সভা শিলচরে, নয়া কমিটি গঠিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।